বৃন্দ, আপনারা সকলেই জানেন পূবালী ব্যাংক লিমিটেড বিগত বছরে হাজার কোটি টাকা অপারেটিং প্রফিট অর্জনের মাইল ফলক অতিক্রম করেছে। এই নোটে ক্যান উই হ্যাভ আ রাউন্ড অফ অ্যাপ্লজ ওয়ান্স অ্যাগেন, যার সুদক্ষ নেতৃত্বে এই অর্জন। তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য স্যারকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, জোরে করতালির মাধ্যমে অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাননীয় সিনিয়র সচিব জনাব মোহাম্মদ আসাদুল ইসলাম মহোদয়, অনুষ্ঠানের সভাপতি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, প্রাক্তন চেয়ারম্যান মহোদয়, উপস্থিত পূবালী ব্যাংক লিমিটেডের সম্মানিত পরিচালক বৃন্দ, উপস্থিত বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক বৃন্দ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী বৃন্দ, উপস্থিত সম্মানিত বিশিষ্ট সুধীজন, বাংলাদেশের কর্পোরেট জগতের শীর্ষস্থানীয় প্রতিনিধিবৃন্দ, যাদের অনেকেই পূবালী ব্যাংকের সম্মানিত গ্রাহক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, উপস্থিত অন্যান্য অতিথিমণ্ডলী, আসসালামু আলাইকুম। পূবালী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠার 60তম প্রতিষ্ঠা বার্ষিকী এই মহতী অনুষ্ঠানে আগত সবাইকে স্বাগত জানাচ্ছি। উনিশশো উনষাট সাল থেকে 2019, দীর্ঘ 60 বছর, মহাকালের বিচারে সামান্য হলেও আমাদের ইতিহাসের প্রেক্ষাপটে এই সময়টুকুর গুরুত্ব অনেক। এই সময়কালে জড়িয়ে আছে দুটো স্বাধীন দেশের ইতিহাস, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক শোষণের প্রেক্ষাপটে বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ তৎকালীন পূর্ব পাকিস্তানের কিছু নিবেদিত প্রাণ উদ্যোক্তার হাতে জন্ম নেয় ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, যা আজকের পূবালী ব্যাংক লিমিটেড। স্বাধীনতার পর রাষ্ট্র এর মালিকানা গ্রহণ করে, তৎপরবর্তীতে 1984 সালে এটি আবার ব্যক্তি মালিকানায় অর্পণ করা হয়। কাজেই এই ব্যাংকের ইতিহাস সমৃদ্ধ হয়েছে নানা অভিজ্ঞতা ও চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে। আজকের পূবালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম সেরা একটি ব্যাংক। দক্ষ ব্যবস্থাপনা ও স্বচ্ছ কর্পোরেট কালচারের সমন্বয়ে এই ব্যাংকটিকে আলাদা একটি মাত্রা দিয়েছে। পূবালী ব্যাংকের ভিশন হচ্ছে প্রোভাইডিং কাস্টমার সেন্ট্রিক লাইফ লং ব্যাংকিং সার্ভিস, অর্থাৎ একজন গ্রাহককে তার জীবনব্যাপী ব্যাংকিং সেবা প্রদান করা। সেজন্য গ্রাহক বান্ধব সংস্কৃতির লালন আমাদের অন্যতম লক্ষ্য। কখনোই আমাদের কোনো গ্রাহক কিন্তু আমাদেরকে ছেড়ে যান না, আমরা যে কোনো পরিস্থিতিতেই গ্রাহকের চাহিদা পূরণ করি এবং তারা জীবনব্যাপী আমাদের সঙ্গে থাকেন। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের কর্ম পরিবেশের সংস্কৃতির মধ্যে পেশাদারিত্বের বিষয়টি প্রাধান্য পেলেও মানবিক দিকটিও কখনো উপেক্ষিত হয়নি। ফলে একই ব্যাংকে কর্মজীবনের শুরু থেকে শেষ এই উপলব্ধি কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করেছে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে ব্যাংকটিকে এগিয়ে নিতে। একক প্রতিষ্ঠান হিসাবে পূবালী ব্যাংক লিমিটেড আজকে এই দেশের অন্যতম শীর্ষ নিয়োগকারী হিসাবে পরিচিতি লাভ করেছে। এবছর আমরা বিভিন্ন পর্যায়ে নির্বাহী এবং কর্মকর্তা হিসাবে প্রায় 1100 জনকে নিয়োগ দিয়েছি। আমরা জানি বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে 2021 সালের মধ্যে দেশকে মধ্য আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করা। এজন্য ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পূবালী ব্যাংক লিমিটেড সরকারি গৃহীত এসব পরিকল্পনা বাস্তবায়নের সহযাত্রী হিসেবে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করার জন্য উৎপাদনমুখী খাত ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা প্রদানের প্রয়োজন মাথায় রেখে আমরা প্রতি বছরই গ্রামাঞ্চলে শাখা খুলে চলেছি এবং ব্যাংকিং কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার জন্য ইতিমধ্যেই এজেন্ট ব্যাংকিং এবং বুথ ব্যাংকিং কার্যক্রম জোরদার করার উদ্যোগ নিয়েছি। আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি আমরা মাথায় নিয়েছি এবং এ ব্যাপারে আমাদের প্রযুক্তি নির্ভর সেবা, কৃষি ও এসএমই খাতে বিনিয়োগ, বৈদেশিক রেমিটেন্স আহরণ ইত্যাদির ব্যাপারে বিশেষ গুরুত্ব প্রদান করছি। প্রতিটি শাখায় এসএমই এবং নারী উদ্যোক্তার জন্য আলাদা হেল্প ডেস্ক চালু করা হয়েছে, আমরা এর সুফলও পাচ্ছি। ব্যাংকিংয়ে নৈতিকতা বিষয়ে নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রতিটি ট্রেনিং, ওয়ার্কশপ এবং কনফারেন্সে এই বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্ত করেছি।
গ্রিন ব্যাংকিং কার্যক্রমকে যথাযথভাবে পরিপালনের লক্ষ্যে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আমাদের নিজেদের তৈরি রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সফটওয়্যার আমাদেরকে বাংলাদেশের ব্যাংকিং জগতে আলাদা একটি মাত্রা দিয়েছে। আমরা পূবালী ব্যাংকাররা এর জন্য গর্ব অনুভব করি যে আমাদের সফটওয়্যারটা আমাদের নিজেদের তৈরি। বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের পাশাপাশি আমরা যে কোনো প্রয়োজনে সহজেই এটিকে আমাদের নিজেদের মতো কার্য উপযোগী করে নিতে পারছি, ফলে ক্রমাগত আধুনিকায়নের প্রক্রিয়ায় সৃষ্ট প্রয়োজনগুলোকে সহজেই কোর ব্যাংকিং সফটওয়্যারে মানিয়ে নেওয়া যাচ্ছে। গ্রাহক সেবার মান উন্নয়নে এক্ষেত্রে বিষয়টি একটি ইতিবাচক ধারা তৈরি করেছে। ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা সবসময় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশাবলী যথাযথভাবে পরিপালনে সচেষ্ট আছি, ফলে সাম্প্রতিক বিভিন্ন সংকটকালীন সময়েও পূবালী ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকে ইতিবাচক এবং স্থিতিশীল ধারা অক্ষুণ্ণ ছিল। টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার আওতায় স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষা সহ বিভিন্ন খাতে আমরা সিএসআরের আওতায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি। আমাদের পরিচালনা পর্ষদ এ ব্যাপারে সবসময় যত্নবান। পূবালী ব্যাংকের প্রতি সম্মানিত গ্রাহকদের আস্থাই হচ্ছে আমাদের অগ্রগতির চালিকা শক্তি। এই আস্থা ভবিষ্যত বহাল থাকবে এবং ব্যাংক আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। কষ্ট করে আমাদের নিমন্ত্রণে সাড়া দিয়ে এখানে এসে আপনারা আমাদেরকে ধন্য করেছেন, এজন্য আপনাদের প্রতি রইল আমার অসীম কৃতজ্ঞতা। সবাইকে আন্তরিক ধন্যবাদ।